পেহলেদার সন্ধারী নির্গুণ বিচারী, তাই প্রথম দর্শনেই দর্শকদের চমকে দিতে চলেছে চ্যাম্প। চ্যাম্পের ক্ষেত্রে কোনোভাবেই কম্প্রোমাইজ করছেন না চ্যাম্পের টিম, তাই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, অর্থাৎ সবকিছুর দায়িত্বেই রয়েছেন ইন্ডাস্ট্রির এক্সপার্টরা। এই ধরনের চরিত্রে দেখ প্রথমবার, সাথে চিরঞ্জিত চক্রবর্তী, প্রিয়াঙ্কা সরকার সকলের চরিত্রই খুব এক্সপেরিমেন্টাল, তাই চরিত্রের সাথে জাস্টিফাই করতে সকলের লুকটাও হচ্ছে দেখার মতো। চ্যাম্পের মেকআপ ও কস্টিউম নিয়ে কতটা খেটেছেন সকলে, বললেন রাজ চক্রবর্তী। কস্টিউম ডিপার্টমেন্ট বলতে পারি যে কস্টিউম এখানে বড় চাপের ছিল আর কি। নেহা করছিল হচ্ছে রুকমিনীর কস্টিউম, জয়িতা করছিল সমস্ত ক্যারেক্টারের কস্টিউম, জয়ন্তী করছিল দেবের কস্টিউম, এবং তিনজনও পাগল হয়ে গেছিল। আমি যখন দেবের অফিসে ঢুকতাম, ওরা তিনজন মাথায় হাত দিয়ে বসে আছে। তো ওরা তার মধ্যে কী করে ভালো, ওর থেকে ভালো, ওর থেকে ভালো করা যায় সেটা চেষ্টা করি। জীবনের প্রত্যেকটা সময়ের সাথে তাল মিলিয়ে রুকমিনীর কস্টিউম ডিজাইন করছেন নেহা গান্ধী। এস মুভি মে রুকমিনী নে জিতনে লাইক এক ক্যারেক্টার মে জিতনে শেডস প্লে কিয়ে, ইটস লাইক আই ডোন্ট নো ইফ লাইক কোই ইতনে সারে ফেজেস কে থ্রু জাতা হ্যায় এক মুভি মে, সো ইট ওয়াজ রিয়েলি সামথিং ভেরি এক্সাইটিং অলসো টু ওয়ার্ক অন। দেবের দুটো লুক দর্শকেরা দেখবেন এই ছবিতে, একটিতে সাধারণ ছেলে শিবাজি এবং দ্বিতীয়টিতে চ্যাম্পিয়ন শিবাজি, যেটা নিয়ে মূলত কাজ করছেন জয়ন্তী সেন। দেবের ফার্স্ট লুক মানে শিবাজি শিবাজি হয়নি অ্যাজ আ চ্যাম্প, তো তখন দেবকে দেখা যাবে চেক শার্টসে, জিন্সে, টি শার্টসে। তারপরে ওর বডি ল্যাঙ্গুয়েজ প্লাস কস্টিউম ওয়াজ এ হিউজ ডিফারেন্স যখন ও চ্যাম্পিয়ন হয়ে যায়, মানে তখন বডি ল্যাঙ্গুয়েজ, কস্টিউম, জামা কাপড়েও তার প্রভাব ছিল অনেকটাই। আর আমি তো বলবো সোমনাথ দা মেকআপ প্রচণ্ডভাবে হেল্প করেছে, এবং আমাদের যে টিম ছিল সেই টিমের হেল্প না থাকলে আমি একা জয়ন্তী চ্যাম্প সত্যি করতে পারতাম না। যাকে ছাড়া দর্শকেরা এই লুকগুলো দেখতেই পেতেন না, তিনি মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু। নিজের দক্ষ হাতের মেকআপ দিয়ে প্রত্যেকটি চরিত্রকে আরও রিয়াল করে তুলেছেন তিনি, তাই লাস্ট বাট নট দ্য লিস্ট মেকআপ নিয়েও কথা বললেন সকলে। মেকআপ নিয়ে ছোট্ট করে দুটো কথা বলতেই হয় যে সোমনাথ আমাদের মেকআপ ম্যান এতটা খুঁতখুঁতে যে আমাদের অন্যদেরকে ওয়েট করতে হয় ওর খুঁতখুঁতানির জন্য। মেকআপ এমন একটা ডিপার্টমেন্ট অ্যালং উইথ কস্টিউম যে সবসময় ক্যামেরার পিছনে থাকে, কিন্তু ওরা ছাড়া কোনো ছবি সম্ভব হয় না। তো আই থিঙ্ক দে আর দ্য রিয়েল হিরোজ অফ চ্যাম্প। রুকমিনী হচ্ছে কলকাতার সুপার একজন মডেল, ওর যে চেহারা, ওর যে চেহারার মধ্যে আভিজাত্য, কিন্তু এখানে এটা আমি বলবো যে আপনার ছবিটা দেখার পর বুঝতে পারবেন যে ও কীভাবে অভিনয় করেছে এবং ওকে কীরম দেখতে লেগেছে, কী কারণে ওকে কীরম মেকআপ করেছে। দেবের ক্ষেত্রে অনেকগুলো ইয়ে আছে, একটা বক্সারের ভূমিকায় যেটা ওখানে যে বক্সারদের যে ফাইট হয় তার যে মার্কগুলো যে অথেন্টিক হয় সেটা আমি খুব চেষ্টা করেছি যে করবার। আই উইল গিভ থ্যাঙ্কস টু রাজদা, কি রাজদা তোমার সাপোর্টটা খুবই ভালো ছিল। মানে কখনোই মনে হয়নি যে আমি কোনো নতুন প্রোডাকশন হাউসের সাথে ছবিটা করছি। আই এম ভেরি গ্ল্যাড টু ইন দিস প্রোডাকশন হাউস।